নিয়ে ওনারা আছেন, কারণ আদারওয়াইজ ওনাদের তো উন্নয়নমূলক কিছু কাজ বলার মতো কিছু নেই, ওনারা করেননি, তাই ওনারা আমাদের ব্যাপারে অভিযোগ জানিয়ে জানিয়ে এইখানে নিজেদের অস্তিত্বটা বজায় রেখেছেন। খুব ভালো লাগছে, প্রথমত ভালো লাগছে এইটা দেখে যে সবাই কোভিড বিধি মেনে এই প্রোগ্রামে এসছেন, একদম লিমিটেড লোকজন নিয়ে প্রোগ্রামটা হচ্ছে, মাস্ক পরে রয়েছে সবাই এবং সবাই স্যানিটাইজার ব্যবহার করছে, এটা দেখে আমার ভালো লাগছে। এবং যে কারণের জন্য আজকে আমার আসা, এই সুন্দর উদ্যোগ যেখানে আমার ভাইরা আমার বোনেরা সবাই মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এরকম ধরনের উদ্যোগে আসতে কার না ভালো লাগে। এবং যার স্মৃতিচারণে আজকে আমরা এসেছি, উনিও তো আমাদেরই দলের একজন সৈনিক ছিলেন, তাই আজকে ওনার ইচ্ছেগুলো আমার ভাইরা এখানে সবাই পূরণ করছে, তাই খুব ভালো লাগছে। আমি বলবো শিল্পী এবং রাজনীতিতে যদি বলি, আমার মনে হয় যে ডেফিনেটলি আমি বাংলার মানুষের থেকে ভালোবাসা পেয়েছি শিল্পী হিসেবে, এবং সত্যি কথা বলতে গেলে আজকে আমার এই রাজনৈতিক পথ চলাতেও আমাদের দিদির আশীর্বাদ রয়েছে। অভিষেক আমাদের পথ দেখাচ্ছেন, কিন্তু তার ছাড়াও সত্যি মানুষ আমাকে অনেক আশীর্বাদ করছে। আমি তো কিছুই জানি না, আমি কিছুই না জেনেই জাস্ট বলে যে মানে রাজনীতির রুলস কী আমি কিছুই জানি না। আমাদের দলকে নিয়ে আমাদের নেত্রীকে নিয়ে কথা বলে বা অভিযোগ জানিয়ে ওনারা আছেন, কারণ আদারওয়াইজ ওনাদের তো উন্নয়নমূলক কিছু কাজ বলার মতো কিছু নেই, ওনারা করেননি, তাই ওনারা আমাদের ব্যাপারে অভিযোগ জানিয়ে জানিয়ে এইখানে নিজেদের অস্তিত্বটা বজায় রেখেছেন। খুব ভালো লাগছে, প্রথমত ভালো লাগছে এইটা দেখে যে সবাই কোভিড বিধি মেনে এই প্রোগ্রামে এসছেন, একদম লিমিটেড লোকজন নিয়ে প্রোগ্রামটা হচ্ছে, মাস্ক পরে রয়েছে সবাই এবং সবাই স্যানিটাইজার ব্যবহার করছে, এটা দেখে আমার ভালো লাগছে। এবং যে কারণের জন্য আজকে আমার আসা, এই সুন্দর উদ্যোগ যেখানে আমার ভাইরা আমার বোনেরা সবাই মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এরকম ধরনের উদ্যোগে আসতে কার না ভালো লাগে। এবং যার স্মৃতিচারণে আজকে আমরা এসেছি, উনিও তো আমাদেরই দলের একজন সৈনিক ছিলেন, তাই আজকে ওনার ইচ্ছেগুলো আমার ভাইরা এখানে সবাই পূরণ করছে, তাই খুব ভালো লাগছে। আমি বলবো শিল্পী এবং রাজনীতিতে যদি বলি, আমার মনে হয় যে ডেফিনেটলি আমি বাংলার মানুষের থেকে ভালোবাসা পেয়েছি শিল্পী হিসেবে, এবং সত্যি কথা বলতে গেলে আজকে আমার এই রাজনৈতিক পথ চলাতেও আমাদের দিদির আশীর্বাদ রয়েছে। অভিষেক আমাদের পথ দেখাচ্ছেন, কিন্তু তার ছাড়াও সত্যি মানুষ আমাকে অনেক আশীর্বাদ করছে। আমি তো কিছুই জানি না, আমি কিছুই না জেনেই জাস্ট বলে যে মানে রাজনীতির রুলস কী আমি কিছুই জানি না। আমাদের দলকে নিয়ে আমাদের নেত্রীকে নিয়ে কথা বলে বা অভিযোগ জানিয়ে ওনারা আছেন, কারণ আদারওয়াইজ ওনাদের তো উন্নয়নমূলক কিছু কাজ বলার মতো কিছু নেই, ওনারা করেননি, তাই ওনারা আমাদের ব্যাপারে অভিযোগ জানিয়ে জানিয়ে এইখানে নিজেদের অস্তিত্বটা বজায় রেখেছে।